আজ শুক্রবার 10ই জ্যৈষ্ঠ 2024 সালের 24শে মে। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং রিং দ্রং স শুক্রায় নামা অথবা ওম সোম শুক্রায় নামা। এটি সূর্যের আলো ডোবার পর 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আজ নিরামিষ খেয়ে আপনারা যদি সন্ধ্যেবেলার সময় স্নানাদি সেরে সাদা রঙের বস্ত্র পরিধান করে আপনারা যদি লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়তে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। বর্তমানে শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে স্বগৃহে বিরাজমান হয়েছেন। কারো কারো ক্ষেত্রে তো মালব্য নামক রাজ্যগত তৈরি হয়েছে। আপনার রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে মাত্রা অতিরিক্ত টেনশন যেন নেবেন না। আপনার চারপাশে থাকা মানুষজন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে তুলবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকছে। প্রাচীন জিনিস, প্রাচীন গয়নাগাটি, সেখানে অর্থ বিনিয়োগ করতে পারেন, সমৃদ্ধি আসবে। আজ আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো উপহার কিন্তু আপনারা পেতেই পারেন, আর তারাও কিন্তু আপনার কাছে কোনো সাহায্যের প্রত্যাশা করতে পারে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করুন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবারের প্রতি সকল দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে পালন করবেন।